আমার কিচেনে আজ আমি অল্প তেলে 2 মিনিটে ডিম পাস্তা নুডলস করে দেখাবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর মরিচ গরম তেলে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব। আমি খুব সামান্য তেল দিয়েছি, ডিমটাকে ভেজে নেব। পুরো রান্নাটা আমি একদম ফুল আঁচে করব। মশলা অ্যাড করে দিব, নুডলসটা অ্যাড করে দিব। আমি যখন পাস্তা নুডলসটা সিদ্ধ করেছি ওই সময় আমি কিছু তেল অ্যাড করেছি আর লবণ অ্যাড করে দিয়েছি। মশলাটা অ্যাড করে দিব, পাস্তা মশলা অ্যাড করে দিব। আমার ভাজা রেডি হয়ে গেছে, পুরো রান্নাটি আমি ফুল আঁচে করেছি। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আমার রেডি হয়ে গেছে কম তেলে এগ নুডলস পাস্তা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।